এগুলো রেডি থাকলে আমরা আজকে গিগটা আপনার ওপেন করি। আর গিগ ওপেন এইভাবে একজন একজন করে করতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। তা প্রথমে আমি কিছু জিনিস নিয়ে আগে আলোচনা করি, তারপরে গিগ ওপেনে যাই। আপনি এগুলো রেডি করেন, গিগ ওপেন করবো আমরা শেষের দিকে। এখন স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি কিছু বিষয় নিয়ে একটু কথা বলি। তো আমাদের যে ইয়ার মডিউল কোর্স, যে মডিউল, এটা আপনাদেরকে ওইভাবে বলা হয়নি যে কি কি আমরা মডিউলে আমাদের কাজগুলো করব। তো আজকে আমি একটু বলে দিই। আমরা মূলত দুইটা জিনিস নিয়ে আমরা লার্নিংয়ে যাব, গ্রাফিক্সের এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো। তো গ্রাফিক্সের ভিতরে যেটা পড়ে, গ্রাফিক্সের ভিতরে আপনার দুইটা সফটওয়্যার আমরা শিখব। একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর। তো অ্যাডোব ফটোশপের আমরা যে জিনিসগুলো এখন পর্যন্ত শিখেছি সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, শ্যাডো ক্রিয়েশন, তারপরে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, অ্যাড ওয়াটারমার্ক, তারপর আমরা শিখেছি রিটাচিং এর যে ব্যাপারগুলো, ফটো রিটাচিং। কালার কালার চেঞ্জ, পোস্টার তৈরি, এটা কি আলাদাভাবে ক্লাস করে শেখানো হবে নাকি এমনিতেই যেগুলা টুলস এর কাজ ওইগুলা দিয়ে শিখতে পারবো আমরা, মানে করতে পারবো নিজেরা? না, পোস্টার তো ইলাস্ট্রেটরে আছে, তো অ্যাডোবে পোস্টার নরমালি করে নাকি, বুঝছেন? দিনটা কি আপনার নর্মালি পোস্টার তো আমরা ফটোশপে করি না, আমরা তো অ্যাডোবে আছে এখনো। লিংক আর্ট কি স্যার ফটোশপে না ইলাস্ট্রেটরে? ওই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কিছু কথা হবে। তো দেখেন, অ্যাডোব ফটোশপের আমি একটু সিলেবাসটা বলে দিই আপনাকে, তারপরে আপনাদের কথায় আসি, না হলে জিনিসটা খুব ছাড়া হয়ে যাবে, খাপ ছাড়া হয়ে যাবে। তো দেখেন, এরপরে আর কিছু কি আমি দেখাইছিলাম সোফার এর ভিতরে, ফটোশপের ভিতরে? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? স্যার শুনতে পাচ্ছি। আমরা তো এগুলোই করেছিলাম, নিক জয়েন্ট অ্যান্ড গোস্ট ম্যানিকুইন। ও আচ্ছা, হেয়ার মাস্কিং। তো হেয়ার মাস্কিং এর বেসিকটা আমি দেখাচ্ছি, গোস্ট ম্যানিকুইন। ওকে, আর হেয়ার মাস্কিং চলছে আমাদের কাজ,
হেয়ার মাস্কিং শব্দটা কিছু কিছু জায়গায় যে আলাদা আলাদা শব্দ ব্যবহার হয়, হেয়ার কাট আউট হয় বা হেয়ার মাস্কিং বলে। এই জিনিসগুলো আমাদের সার্ভিস, এগুলো প্রত্যেকটা এক একটা সার্ভিস সেপারেটলি, এই সার্ভিসগুলো আমরা শিখেছি। তো এখন সার্ভিস রিলেটেড কথা আর বলবো না ফটোশপের। এখন আসে আপনার টুলসের ব্যাপারগুলো। টুলস তো আমরা মোটামুটি 80% বা 80% বেশি আমাদের টুলস সম্পর্কে জানা হয়েছে, যে কোন টুলস কী কাজ করে, ফাংশনাল কিছু জিনিস আমাদের জানা হয়েছে। তো আমাদের কাছে 28তম ক্লাস চলছে মেবি, তো দেখুন অর্ধেকটা সময় চলে গেছে ফটোশপ জানতে। তো এটা যাবেই স্বাভাবিকভাবে, ফটোশপ আর একটু সময় বেশি লাগে। তো আমি একটু একটা জিনিসের কারণে কাজ সেভ করি। এখানে দেখছেন অস্বাভাবিক ডাটা টানছে, জন্য এটা একটু দেখি কি জন্য। আচ্ছা দেখা যাক কতক্ষণ টানে। তো এই প্রত্যেকটা কাজ একেবারে ইউনিক। এই সার্ভিসগুলো যদি আমরা এখন একটু গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সার্ভিস দেখানো হয়েছে, হয়তো আরো দু একটা চলে আসবে সার্ভিস। তো আপনার 8টা সার্ভিস যেগুলো দেখাচ্ছে, এটা দিয়ে 8টাই গিগ ওপেন করা সম্ভব? তো আমাদের তো প্রথম দিকে 5টা বা 6টা গিগ, সর্বোচ্চ 7টা গিগ আমরা দিতে পারি। তো এর 7টা গিগের বাইরে তো আমরা আসলে গিগ দিতে পারবো না। এখন যে কথাটা আপনি বলছিলেন যে অ্যাবাউট, যে প্রোফাইলে আপনার অ্যাবাউট লিখবেন বা ডিসক্রিপশন লিখবেন, ওই কথাগুলো এখন খুব বেশি লিখেন না, কারণ আপনি নিজেও জানেন না যে আপনার কোন কাজটা ভালো লাগবে। যদি স্পেসিফিক 2 বা 3 এরকম সংখ্যক কাজ করতে চান টাইপের, তাহলে আপনি এটা পরে লিখেন। এখন যেটা নর্মাল কথা এটা লিখে রাখেন যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি এখন রিটাচিং করান। রিটাচিং এর কি কি রিটাচিং করান? ফেস রিটাচিং করান, স্কিন রিটাচিং করান, মডেল রিটাচিং করান, ফ্যাশন রিটাচিং করান, হাই এন্ড রিটাচিং করান, এইগুলো একটু লিখে রাখেন। এর পরে যখন আপনার আরো 2টা 3টা কাজ সামনে, তো আমরা আরো শিখব কাজ, ওই কাজগুলো যখন ভালো লাগবে তখন ওই কাজগুলো আবার লিখেন। এখনই ঢালাও ভাবে সব লিখতে যান না, বারবার এডিট করা, কোনো কিছু এডিট করাটা একটা আনাড়ি টাইপের কাজ, এটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ না। এডিট টিডিটের ভিতরে যান না। তো এডিট করলে কি হবে এটা জানেন আপনারা, এডিট টিডিটের ভিতরে জানেন। এক একটা কাজ আপনার খুবই ডিপ, কাজকে যদি ডিপ না ভাবতে পারেন তাহলে আগানো যাবে না। এই যে ফটো রিটাচিং, এটা তো একটা কমন নাম, যেটা একটা ফটো রিটাচিং, এর ভেতরেও অনেক টাইপের রিটাচিং আছে, আমি কয়েকটা নাম বলেছি ক্লাসে। তো হেয়ার কাট বা হেয়ার মাস্কিং, এটা অনেক বড় একটা এবং হাই লেভেলের একটা কাজ, এটা যদি বলেন এটা ডিমান্ড অনেক বেশি। তো ফটো রিটাচিং করতে গেলে আমাদের অনেক কিছুই লাগে, মেন জিনিসটা হলো রিটাচিং বা ফটো ম্যানিপুলেশন আছে। তো এই কাজ একটা কাজের সাথে আর একটা কাজ জড়িত আছে। রিটাচিং করতে গেলে আমাদের আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করা লাগে,
আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতে পারে, কালার চেঞ্জ করা লাগতে পারে, হেয়ার কাট করা লাগতে পারে এডিটিং এর ভিতরে। তো আমরা কি এমন একটা কাজ আসলে প্রথমেই গিগ ওপেন করব না যে কাজটা দিয়েই মূলত সব কাজ বোঝানো হয়? যেমন আমি যদি বলি আমি এমবিএ করি করেছি, তাহলে বোঝা যায় যে সে অবশ্যই ক্লাস ওয়ান থেকে একেবারে বিবিএ পর্যন্ত কমপ্লিট করেছে। এটা তো আর বলা লাগে না যে আমি বিবিএ করেছি, এটা বোঝাই যায়। তো আপনি ফটো রিটাচিং যখন পারেন তখন বোঝাই যায় আপনি ফটোশপ বিষয়ে অনেক এক্সপার্ট। আমি আপনাদেরকে প্রথমে বলতে পারতাম যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং শ্যাডো ক্রিয়েশনের গিগ ওপেন করেন, আমি কিন্তু এই কাজটা করাইনি। যেহেতু আমি প্র্যাকটিক্যাল লাইভ জানি এবং এটা আমি সরাসরি প্রকাশ করতে পছন্দ করি, তো যেটা যত সহজ কাজ। দুইটা থিওরি আছে মার্কেট প্লেসে কাজ করা, আমার থিওরি আর কি যদি বলি। একটা হলো দেখেন যে যত সহজ, যত সহজ তত প্রতিযোগী, তত প্রতিযোগী তত ইনকাম কম, ইনকাম প্রথম ইনকাম কম হয়। কাজ যত সহজ প্রতিযোগী তত বেশি কাজ পাওয়ার, কাজ আপনি যে কাজ পাবেন এটা অনেক কঠিন হয়ে যাবে, কাজ পাওয়া কঠিন, কাজ পাওয়া কঠিন এবং কাজের দামও কম। তো ইনকাম কম না বলে কাজের দাম কম লিখি, যে কাজের দাম কম। এটা আমরা একেবারে কমন একটা সমীকরণ, যত কাজ যত কঠিন হবে, যত কঠিন প্রতিযোগিতা তত কম। প্রতিযোগিতা তত কম, কাজের দাম তত বেশি। তত বেশি কাজ পাওয়া সহজ। কাজ পাওয়া সহজ, তো এইটা হলো একটা কমন থিওরি। এবং আমি এটা আমার ব্যক্তিগত, আমি নিজে এগুলো বলি আপনাদের কোর্স করাতে গেলে, এই দুইটা কথা বলি। তো আপনার কাজ যদি সহজ কাজ হয় আর কাজ যদি কঠিন হয়, দুটো তো এক না। তো ফটো রিটাচিং এটা হলো কঠিন কাজ ফটোশপ, আর কালার চেঞ্জ এটা সহজ, এটা সবাই পারবে, 2 দিনেই দেখা দেওয়া সম্ভব। আপনি কোন জিনিসটা করতে চান? কঠিন কাজ করলে কাজ আপনি তাড়াতাড়ি পাবেন, প্রতিযোগী কম হবে, কাজের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার কাজ পাবেনই। আরো দুটা সূত্র হলো যে ফ্রিল্যান্সিং করতে গেলে কি লাগে, অনেকে প্রশ্ন করে, এটা তো কমন প্রশ্ন। ফ্রিল্যান্সিং এ বা আউটসোর্সিং এ যদি আপনি ভালো কিছু করতে যান তাহলে কি লাগে? তা আমি যেটা বলি, আমি ব্যক্তিগতভাবে বলে, যদি আমি বলি দুটো জিনিস লাগে, এক হচ্ছে স্কিল লাগে, দক্ষতা লাগে, দক্ষতা ও ধৈর্য। দক্ষতা ও ধৈর্য লাগে। তো এই দুইটা জিনিস লাগে। এখন দক্ষতা কি এটা তো বলার অবকাশ নেই, আপনারা জানেন যে একটা জিনিসে এক্সপার্ট। ধৈর্য, ধৈর্য তো এটা তো সংজ্ঞায়িত করা মুশকিল, কোন লেভেলের ধৈর্য? হ্যাঁ, আপনি বিয়ে বাড়িতে সাপোজ আপনার কোনো আত্মীয়র বিয়ে খেতে গেছেন, বিয়ে দাওয়াতে গেছেন, এটা মাঝে মাঝে শুনি যে আচ্ছা আর আমি বিয়ের দাওয়াতে আছি। হ্যাঁ, বিয়ের দাওয়াতে আপনি থাকেন, এখন বিয়ের দাওয়াতে তো না, আপনি বৃষ্টি দেখান, আপনি ভালো সময় জয়েন করেছেন, আমরা এটা নিয়ে আলোচনা করছি। তো বিয়ের, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো
বিয়ে আপনি খেতে গেছেন, তো আপনার সাথে আর একটা বন্ধু বিয়ে খেতে গেছে, তো আপনারা দুজন একই বয়সের, একই কাজই করেন, দুজনের হাতে মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে। এখন যিনি আসলে প্রফেশনাল কাজ করে বা তার কাজের প্রতি ভালোবাসা আছে, সে বিয়ে হচ্ছে, গান বাজনা হচ্ছে, সবই হচ্ছে, ক্লাস তো করা সম্ভব না বিয়ের অনুষ্ঠানে। তা তাহলে কি করলেন, অ্যাপসটা, ফাইবারের অ্যাপস বলেন, আপওয়ার্কের অ্যাপস বলেন, ফ্রিল্যান্সিংয়ের অ্যাপস আছে, অ্যাপসটা একটু খোলা রেখে মাঝে মাঝে রিফ্রেশ করছেন। কেন করছেন, যে আপনি জানেন যে অনলাইনে বেশি থাকলে আমার র্যাঙ্ক বাড়বে, আমার কাজ আসবে, ওইটা আপনি আনন্দ করছেন, কিন্তু আনন্দ থেমে আছে বিয়ে তা না, মাঝখানে আপনি একটু আপনার জন্য সময় দিচ্ছেন, সময় নিজের জন্য দেওয়া লাগে, মানুষের জন্য দেওয়া লাগে, ফ্যামিলির জন্য তো দেওয়া লাগে, তো সময়টা আপনার জন্য দিচ্ছেন। যে আপনি অ্যাপসে ঢুকে দেখছেন যে আমার কোনো বায়ার রিকোয়েস্ট আসছে কিনা, দুইটা রিকোয়েস্ট পাঠাই দিই, তেমন বায়ার রিকোয়েস্ট কি, এত অনেকে জানেন, নাম শুনেছেন, ডিটেলসটা তো বলে না ওর ভিতরে কি আছে, কারণ ওই পার্টটা এখন আসেনি। তো তাহলে যেটা হয় যে ওই যে যে দেখছে যে আমার এখন প্রোফাইলটা কি অবস্থা আছে, কোনো কাজ এসেছে কিনা, তো ওই উনি কিন্তু স্লোয়ার স্টাডিতে আগাচ্ছে, উনি যদি এখন কাজ নাও পায়, তাও ওই যে যিনি খুব দ্রুত গতিতে আগাচ্ছে, উনি পরবর্তীতে যদি ওই লেভেল যদি না ধরে রাখতে পারে, এই যে স্লো আগাচ্ছে, সে কিন্তু আপনার, আল্লাহ যদি তার কপালে লিখে রাখে তাহলে ভালো কিছু করবে। এটাকে যদি বলি, এটা হলো আগ্রহ এবং ধৈর্য। ধৈর্য বলতে এই না যে আপনাকে রাত 5টা পর্যন্ত জাগতে হবে, এরকম আপনার বললাম না কিছুক্ষণ আগে যে নিজেকে সময় দেওয়া, আমি আমি একটা মানুষ, তো আমার ঘুমের প্রয়োজন আছে, আমার আনন্দ বিনোদনের প্রয়োজন আছে, এর বাইরে আপনার কাজ আছে, অনেক কিছু। একটা মানুষের যদি সময়গুলো ভাগ করে অনেক, অষ্টপ্রহর যেটা বলে না, যে অষ্টপ্রহরে আমাদের কাজ, তো একটা কাজের সাথে যদি আর একটা কাজ আপনি রিলেটেড করতে পারেন, তাহলে আপনার কাজগুলো অনেক সহজ হবে, করতে ভালো লাগবে। তাই এই সামনে হয়তো 4-5টা ক্লাস আপনাদের তাত্ত্বিক বিষয়ে আলোচনা হবে, আগে বলে রাখি, এখন আমি তাত্ত্বিক বিষয়গুলো দেখাচ্ছি। এখন কাজ আমাদের অনেক হয়ে গেছে শেখা, ফটোশপে পরীক্ষা যেতে হবে, তাত্ত্বিক বিষয় জানতে হবে, তাই এগুলো করছি, ডিসকাস করছি। তো এইভাবে আপনি কাজ করেন, যে আপনি দক্ষতা তৈরি করছেন, আবার ধৈর্য আপনার সেই লেভেল আছে, রাত 4টা পর্যন্ত 5টা পর্যন্ত জাগার দরকার নেই। যদি দরকার একদিন হয় জাগলেন, যেমন গত 2 দিন আমি ঢাকায় গেছিলাম, 2 দিন আমার রাত্রে ঘুম নেই, এটা তো প্রয়োজনে আমাকে রাত জাগা লাগছে, কাজ করা লাগছে। তো প্রতিদিন এরকম করলে কিন্তু আমি সুস্থ থাকতে পারবো না। আমি যদি সুস্থই না থাকি তাহলে আমি আবার কাজ করবো কি করে? এত ধৈর্য আবার বাড়ানোর দরকার নেই যে রাত প্রতিদিন আপনি ফজরে নামাজ পড়ে শুচ্ছেন, এরকম কাজ করেন, কাজের টাইমে কাজ, অন্য আপনার যখন বিশ্রামের দরকার বিশ্রাম নেবেন, তবে নিয়মিত কাজ করতে হবে, আর কাজের সাথে ইন্টার রিলেশন বাড়াতে হবে। একটা উদাহরণ আমি দেই, আমি কথা বললে মূলত উদাহরণ দিয়ে কথা বলতে পছন্দ করি, তো উদাহরণ দিয়ে একটু বলি। আজকে আমার ব্যক্তিগত একটা কাজে আমি সকালে তো ঘুমানো হলো না অতটা, তো যেহেতু আমার অফিসিয়াল কাজ আছে, আমি একটু বাইরে গেলাম, তো ওখানে গিয়ে গল্প করছিলাম একটা বিষয় নিয়ে মানুষের সাথে, যেহেতু তথ্য নিতে গেছি তো তথ্যই নিচ্ছি। তো মজার ব্যাপার দেখেন, আমি ওখানে তথ্য নিয়েছি কয়েক রকমের, এবং আমার আজকে কয়েকটা আইডিয়া মাথায় আসছে। প্রথম তথ্য যেটা নিলাম, যে আমার কাজের তথ্য কিন্তু আমার মাথায় আছে, যে আমি
কি কাজ করতে আসছে এই জায়গায়? তো হ্যাঁ, কাজের তথ্য নিচ্ছি, কাজের তথ্য তো এটা আমার মেন সাবজেক্ট, কিন্তু তো কাজের তথ্য নিতে গেলে তো আমাকে অকাজের তথ্য আগে নিতে হবে, একটা মানুষের সাথে আমাকে মিশতে হবে, তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তো নর্মাল আমি যেটা করি, আমি কোনো জায়গায় ভিজিটে গেলে আমি ওই বাজারটা আসলে কেমন, যে ওই বাজারে যার কাজ করে বা দীর্ঘদিন ধরে ব্যবসা আছে সে ভালো বলতে পারে। তো আমি তখন যেটা করি, যে আপনার একটা বাজারে গেছে, একটু হোল্ড প্লিজ, আচ্ছা আমার কল এসেছিল, তো সরি। তো যেখানে ছিলাম আমি, যে কথাটা বলছিলাম, যে আপনার একটা কাজে গেছেন, তো সেই কাজের তথ্য আপনাকে নিতে হবে। তো কাজটা করবেন, এটা তো আপনি প্র্যাকটিক্যালি কাজটা করবেনই। আমার কথা কি শুনছেন আপনারা? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, যে কাজ একটা আপনি করতে গেছেন, তো কাজটা কত সুন্দরভাবে করা যায়, নিখুঁতভাবে করা যায়, এই জন্য আপনার কিছু তথ্য লাগবে। তো সেই তথ্যগুলো আপনার যেটা হয়, কিছু তথ্য প্র্যাকটিক্যালি হয়। একটা গল্প আপনাদের বলি, গল্পটা খুবই সুন্দর একটা গল্প, যদি এটা থেকে আপনি লার্নিং নিতে পারেন। তো গল্পটা হলো এরকম, এক মানে একটা কাল্পনিক একটা গল্প। তো রাজার কর্মচারী ছিল কিছু, তো কর্মচারীর ভিতরে যারা এই যে খুব বেশি কাজ করে, যেমন রান্নাবান্নার কাজ বা ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ, তো এই কাজগুলো একটা নির্দিষ্ট কাজ যেহেতু কর্মচারীরা এটা করত, আর সেই রাজার একজন মন্ত্রী ছিল বা সেনাপতি ছিল বা প্রধান উপদেষ্টা বলতে পারেন, এই এই ধাঁচের একজন ছিল। তো সে প্রতিদিন আসতো না রাজদরবারে, মাঝে মাঝে আসতো না, বা এসে কিছুক্ষণ থেকে চলে যেত, রাজদরবার ত্যাগ করত। তো এই যে যারা এই জাতীয় কাজগুলো করত ডেইলি যে কাজগুলো, এবং কাজগুলো খুব শ্রম সাপেক্ষ, তো তারা বলে যে হুজুর, তারা একটা অভিযোগ জানায় রাজাকে, যে হুজুর আমরা তো অনেক পরিশ্রম করি কিন্তু আমাদের তো পারিশ্রমিক কম, তো স্যালারি কম, তা আমাদেরকে পারিশ্রমিক দেন না কেন, বাড়ান না কেন, বা আর একটু বাড়ায় দেবেন, মন্ত্রী তো বসে থেকে কোনো কাজই করে না, আসে চলে যায় কিছুক্ষণ থাকার পরে। তো রাজা তো রাজা তো একটা দেশ চালায়, তার তো বুদ্ধি তো সাধারণ মানুষের মতো না। তো সে এটা প্র্যাকটিক্যালি তাদেরকে একটা টিপস দিতে চাইলো, তো রাজা সে ওই প্রসঙ্গের উত্তর না দিয়ে বলছে যে আচ্ছা, আমাদের রাজদরবারের বাইরে দেখো তো কোনো কুকুর পাও কিনা। তো সে যায়, তা সেই কর্মচারী যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, আমরা যদি বলি সরকারি, তো চতুর্থ শ্রেণীর এই কর্মচারীগুলো যায় খুঁজতে। তারা গিয়ে দেখে যে রাজদরবারের বাইরেই একটা কুকুর, তো কুকুরটা বসে আছে,
রাজাকে এসে বললো, হ্যাঁ আমরা একটা কুকুর দেখে আসলাম। তো ওই কর্মচারীদেরকে আবার বলছে, পাইক পেয়াদাদেরকে, যে আপনা কি দেখে আসলেন আপনারা? তো হুজুর, একটা কুকুর শুয়ে আছে, গর্ভবতী একটা কুকুর, সরি বাচ্চা আছে কয়েকটা। তো বলছে বাচ্চা কয়টা? রাজা জিজ্ঞেস করছে যে বাচ্চা কয়টা, তখন কেউ বলতে পারে না আসলে বাচ্চা কয়টা। তো ঠিক আছে, আবার গেল দেখতে, বলে আবার দেখে আসেন রাজা বলছে। তো দেখতে গেল, তো রাজা দেখে আসার পর আবার তার কর্মচারীরা দেখে আসার পর রাজাকে বলছে যে হুজুর 8টা বাচ্চা। তা রাজা আবার প্রশ্ন করছে যে বাচ্চা তোমরা যে দেখলা, বাচ্চাদের অবস্থা কি এবং কয়টা ছেলে বাচ্চা আর কয়টা মেয়ে বাচ্চা? তারা আর বলতে পারে না, আবার বলছে আবার যান। তা আবার গেল, এবার দেখে এসে বলছে যে 5টা ছেলে বাচ্চা, 3টা মেয়ে বাচ্চা। তো প্রশ্ন করছে আবার যে বাচ্চাগুলোর কন্ডিশন এখন কেমন, যে আপনাদের কি মনে হলো যে বাচ্চা 8টায় কি বাঁচবে, বা বাচ্চাগুলো সব কি একই রকম? তো আবার বলছে হুজুর ওইটা তো খেয়াল করেনি, আবার দেখে আসি তাহলে। গিয়ে দেখছে যে হ্যাঁ, 2-3টা বাচ্চা দুর্বল, বাকিগুলো সবল আছে, দুধ খেতে পারে মায়ের। তো এভাবে আরো বিভিন্ন প্রশ্ন করে রাজা এখন মন্ত্রীকে বলছে যে মন্ত্রী সাহেব এবার আপনি দেখে আসেন। তো মন্ত্রী কিন্তু জানে না যে ওরা দেখতে গেছে, মন্ত্রীকে আলাদা করে বলেছে মন্ত্রী আপনি এবার দেখে আসেন, যে অমুক জায়গায় আমি শুনলাম একটা কয়েকটা বাচ্চাওয়ালা কুকুর ওখানে আছে। তো মন্ত্রী গেছে, যাওয়ার পরে মন্ত্রী দেখছে, দেখে আসার পরে রাজাকে বলছে হ্যাঁ হুজুর আমি এরকম আপনি যেটা বললেন আমি দেখে আসলাম। রাজা তখন ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে ডাকছে, ডাকার পর ওদের সামনে মন্ত্রীকে প্রশ্ন করছে যে আপনি কি দেখলেন। তো মন্ত্রী বলছে যে আমি ওখানে বাচ্চা দেখলাম, একটা সদ্য 8টা বাচ্চা জন্ম দিয়েছে, একটা কুকুর, 5টা ছেলে 3টা মেয়ে, 2টার কন্ডিশন খারাপ, মনে হলো যে বাঁচবে না, বাকিগুলো মায়ের দুধ খেতে পাচ্ছে, বাঁচবে, সবল আছে। তো আরো আরো বিভিন্ন তথ্য দিল। এখন চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা এখন বুঝে গেছে যে কেন বেতন তারা কম পায়। তো যেই কাজ মন্ত্রীকে একবার বলা হলো মন্ত্রী ফুলফিল করে দিয়ে আসলো, আর ওরা প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্নের জন্য আলাদা আলাদা ভাবে তাদেরকে তথ্য আনতে যাওয়া লাগছে, সময় লাগছে, মেধা খরচ হয়েছে, অনেক ইয়ে হয়ে গেছে। যে কাজ একবারে করা যায় সে কাজ যদি 10 বারে হয় তাহলে কেমন হয়, তাকে তো কেউ দাম দেবে না। তো ব্যাপারটা হলো আমরা গায়ে গতরে শরীরে যদি আমরা বড় একই রকম দেখতে মানুষ, কিন্তু মস্তিষ্ক তো একরকম না, আমাদের ক্যাপাসিটি একরকম না, কেউ মন্ত্রীর লেভেলে, কেউ পাইক পেয়াদাদের লেভেলে। আপনি আপনি কোন লেভেলে আছেন? আপনি কি পাইক পেয়াদাদের লেভেলে থাকছেন, থাকতে চান, না মন্ত্রীর লেভেলে যেতে চান? তো মন্ত্রীর লেভেলে যেতে গেলে মন্ত্রীর মতো চিন্তা করা লাগবে, পাইক পেয়াদাদের মতো চিন্তা এগুলো তেমন একটা করা লাগে না। ব্যাপারগুলো এরকম, একটা কাজ যারা জিনিয়াস আমরা যদি বলি, তারা যারা সফল তারা ওই কাজই করে, কিন্তু কাজটা একটু ভিন্নভাবে করে, ওই নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট ওয়েতে এইভাবে করে না। তারা সময় সাশ্রয় করে, পরিশ্রম সাশ্রয় করে, ইনোভেশন টাইপের কিছু করে। তো যার যার লেভেলে আমরা আছি তার তার লেভেল থেকে, এই যে এই গল্পটা আমি যেদিন শুনেছি সেদিন থেকে আমি আরও জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করি। তা আমি মার্কেটে যাই, আমার কাজ যেহেতু মার্কেটিং রিলেটেড, অবজারভেটিভ রিলেটেড, তো মার্কেটিংয়ে গেলে আমি যেহেতু যেই মার্কেটটা ঘুরতে আসছি, জানতে আসছি, তথ্য নিতে আসছি, সে মার্কেটটা আসলে কেমন, কত বড়, এরিয়াটা কত বড়, কোন সেক্টরে কোন কোন ইয়াগুলো হয়। আমার তো মাছের বাজারে যাওয়ার দরকার নেই, আমার তো প্রোডাক্ট মাছের বাজারে না, তাহলে আমাকে, আমি যদি জেনে যাই যে এই জায়গায় মাছের বাজার, এই জায়গায় সবজির বাজার, এই জায়গায় আরও এই বাজার সেই বাজার, আমার যে বাজার, যে লোকেশন, জায়গাটুকু দরকার বাজারের, সেই জায়গাটুকু আমি যাব। তো এটা যদি আমি ম্যানুয়াল ওয়েতে যাই, নর্মাল ওয়েতে যে গেলাম পুরো বাজার ঘুরে দেখলাম, তাহলে আমার সময় সাশ্রয় হলো না, আমার অনেক শ্রম চলে গেল।
এনার্জি নষ্ট হলো, পরবর্তীতে আমি কাজ করার এটা এনার্জিটা হারাই ফেলছি দুপুরের পরে। সাপোজ দুপুরের আগে আমি বাজার ঘুরে দেখলাম, আর আমি গিয়ে যদি একটা চা স্টলে বসি এবং চাওয়ালাকে বলি যে ভাই কেমন আছেন, আপনার ব্যবসা কেমন চলছে, তো সে বলল তার আশার বিষয়ে জিজ্ঞেস করলাম, তারপর আমি জেনে নিতে চাচ্ছি এখন সে কতদিন থেকে বাজারে আছে, নতুন নতুন হতে পারে। আমি বললাম তাহলে ভাই আপনার এদিকে এই ব্যবসা করা কতদিন হলো, তাই সে বললো ভাই আমার 5 বছর হচ্ছে। আচ্ছা তাহলে তো একে দিয়ে আমার কাজ হবে, তথ্য নিচ্ছে কিন্তু আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। তো ঠিক আছে, এ 5 বছর ধরে আছে তো সবই জানে বাজারের কোন জায়গায় আম গাছ আছে, কোন জায়গায় কাঁঠাল গাছ আছে সেটাও জানে। তাই এখন সব তথ্য ওর কাছ থেকে নিলাম, চা খেয়ে চাও খাওয়া হচ্ছে, গল্প করছি, তথ্যও নিচ্ছে। এখন এক্সাক্ট যাওয়ার সময় বললাম একটা ধন্যবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই আমার কাজের জায়গায় চলে গেলাম, কাজটা সহজ করে চলে আসলাম, এটা একটা ব্যাপার। আর আমার অনেক কলেজ আছে যারা পুরো বাজার আগে ঘুরে, ঘোরার পরে কাজ করে। এই হলো কৌশল, কাজের কৌশল, বা যখন আপনার ব্রেনে ইনফরমেশন থাকবে তখন আপনার অনেক তৈরি হবে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তো আজকে আমি আপনাদের একটা নতুন জিনিস বলবো, মনে করেন না যে গল্পই করছি, ব্যাপারটা এরকম না, গল্পগুলো খুব ইম্পর্টেন্ট, যদি আপনি এখন না বুঝতে পারলে পরে বুঝতে পারবেন। আজকে আমি একটা দেখলাম যে ইনফোগ্রাফিক্সের বাস্তব ব্যবহার কিভাবে করা যায়, এটা দেখলাম। এটা হলো ইনফোগ্রাফিক্স, এটা খুবই ডিমান্ডেবল একটা কাজ, খুবই ডিমান্ড, হাই ডিমান্ডের একটা কাজ। তো এটা আমার খুবই পছন্দের একটা কাজ, এই কাজটা আমি করি বা আর আমি প্রতিদিন শিখি এই কাজটা। তো আজকে এই ইনফোগ্রাফিক্স নিয়ে আমি একটা কথা বলবো, এই গল্প করা হচ্ছে, ইনফরমেশনও দিচ্ছে আপনাদের, কাজের কথা বলছি। ইনফোগ্রাফিক্সটা কি? তো ইনফোগ্রাফিক্সটা হলো সহজভাবে যদি বলি, আমার ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই, তো পাওয়ার পয়েন্টে আমার এগুলো বোঝাতে ভালো লাগে, তো আমি পাওয়ার পয়েন্টে আপনাদের দেখাই। তো পাওয়ার পয়েন্টে আপনাদের একটা জিনিস দেখাই, যেটা মার্কেটে দেখলাম আজকে, যেহেতু আমার সবসময় তার কাজ থাকে না, আমি একটু গল্প করি বিভিন্ন জায়গায় গেলে এবং কিছু তথ্য নেই। একটা স্টোরের বাইরে একটা আমি দেখলাম শীতল পাটি সে সেল করে, তো এটা ধরেন সেই শীতল পাটি, তা আমি সেই শীতল পাটি সম্পর্কে তথ্য জানছিলাম, আমি কোন সময় কিনতে পারি বা এটা নিয়ে আমি কোনো একটা কাজে লাগাতে পারি, যেহেতু আমার হাতে সময় ছিল আমি এটা নিয়ে গল্প করছিলাম। এটা ধরেন শীতল পাটি, একবার প্র্যাকটিক্যাল জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, অনেক দামি জিনিসও দেখাতে পারি, তো শীতল পাটি দিয়ে বোঝায়। তো এই শীতল পাটি আপনি কতটা তথ্য জানেন এই তথ্যের উপর ডিপেন্ড করে এটাতে ইনকাম করতে পারবেন। তো প্রথম ইনকাম কিভাবে হবে, তো এটা হলো শীতল পাটি, আমি এখন শীতল পাটির বিভিন্ন জিনিসগুলো বিশ্লেষণ করব। তো দেখি এখানে কি কি বিশ্লেষণ করার টুলস আছে। তো এই রকম ভাবে আমি লিখছি যে হ্যাঁ আমি একটা পয়েন্ট পয়েন্ট আকারে জিনিস লিখছি, এখন এটা হলো শীতল পাটির বিভিন্ন বিষয় আলোচনা করছি যে কি কি বিষয় এই শীতল পাটির ভিতরে আছে। তো শীতল পাটির ভিতরে যেটা থাকতে পারে এগুলো আপনার মাথায় একরকম আসতে পারে, অন্যজনের মাথায় আর একরকম আসতে পারে, এগুলো তো প্র্যাকটিক্যালি, তা আপনার মাথায় কতগুলো আসছে এবং কিভাবে উপস্থাপন করছেন এটা সহজ ভাষায় ইনফোগ্রাফিক্স, ইনফরমেশন প্লাস গ্রাফিক্স। ইনফরমেশন আপনাকে দেওয়া লাগবে, গ্রাফিক্সও দেওয়া লাগবে, তো ব্যাপারগুলো হলো সহজ ভাষায় এটা ইনফোগ্রাফিক্স, এইভাবে আপনি দেখাচ্ছেন। এখন কি কি দেখাবেন?
দেখেন আমি এটার গ্রাফিক্স ব্যবহার করছি, এটাও গ্রাফিক্স কিন্তু, এই পাওয়ার পয়েন্ট একটা গ্রাফিক্স, আমরা হয়তো অনেকে জানি এটা একটা গ্রাফিক্সের মতো কাজ করে এবং খুব সুন্দর একটা জিনিস, খুব প্রিয় আমার একটা জিনিস, এটা দিয়ে অনেক বড় বড় কাজ আমি যেগুলো অন্য জায়গায় করা যায় এই জায়গায় করি, এই ইনফোগ্রাফিক্সের কাজগুলো আমি এটাতে করি এবং আপডেট ভার্সনে করি, এটা কৌশলে আমি এটা করি, তো সেটাও আপনাদের দেখাবো ভবিষ্যতে। তো এই ইনফরমেশন, এখন আমি অনেকগুলো ইনফরমেশন জানলাম যে এটা কী দিয়ে তৈরি, এটার বর্তমান ক্যাটাগরি কয় রকম আছে, দাম কেমন কোনটার, কি কোন জায়গায় কোন জায়গার বিশেষত্ব আছে কিনা, যে অঞ্চল ভেদে এটার সুখ্যাতি কতটা, বিভিন্ন বিষয়, বুনন কৌশল কীভাবে, বুননের ভেতর কত রকম আছে, এটার উপকারিতা অপকারিতা, মানে ইন ডিটেলস আমি আলোচনা করে উপস্থাপন করাটা হলো, এটা হলো ইনফোগ্রাফিক্স। এবং এটা এটা দিয়ে আপনি জাস্ট একটা কাজ যদি জানেন, এটা দিয়ে অনেক রকমভাবে ইনকাম করতে পারেন। তো কীভাবে ইনকাম করতে পারেন, আমি যদি এই শীতল পাটি নিয়ে একটা যদি ইউটিউবে খুব সুন্দর একটা যদি কন্টেন্ট ক্রিয়েট করি, একটা ভিডিও ক্রিয়েট করি, ইনফোগ্রাফিক্স ইনফো ভিডিও যদি ক্রিয়েট করি, এবং একটা যদি আমি কন্টেন্ট লিখি, আর্টিকেল লিখি, টেক্সট আর্টিকেল সুন্দর করে আমি একটা একটা জিনিস উপস্থাপন করলাম, হয়তো বা এখান থেকে একটা অংশ কেটে নিয়ে বললাম যে এর এই অংশটা এই রকম দেখতে, এই এই অংশগুলো আলাদা আলাদা দেখতে, বা আরো বিভিন্ন জিনিস আমি এগুলো দেখাচ্ছি। কেটে যাচ্ছ কেন? নেটের লাইন চলে গেছিল, তো যে জায়গাতে ছিলাম, এই ইনফোগ্রাফিক্স কি আপনাকে শেখানো সম্ভব, সব হাতে কলম কি দিয়ে শেখানো সম্ভব? এই শুধুমাত্র যেটা আমি এখন করলাম এটা হলো কাজ, দেখালাম যে এই শেপটা কিভাবে নিতে হয়, এই শেপটা কিভাবে নিতে হয়, এটা কিভাবে কপি করে করে বিভিন্ন কালার দেওয়া যায়, এটা আপনাকে আমি দেখাই দিলাম। এখন এটা কিভাবে আসলে উপস্থাপন করবেন এটা তো আপনার দেখানো সম্ভব না, এটা তো আপনার মতো ডিপেন্ড করবে যে আমি এটা কিভাবে প্রেজেন্ট করি, প্রেজেন্ট করব। তো আমি ওই সেই কাজটাই করছি যে কাজটা করছে আপনার, যে আমি আপনাদেরকে জাস্ট জিনিসগুলো দেখাচ্ছি যে এটা এই এই ভাবে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে তো সব দেখানো সম্ভব না, আপনাকে তো নিজে গবেষণা করে বের করতে হবে। এই কাজটা করতে গেলে অনেক মেধা লাগে, এটা খুব সাধারণ কাজ না, অনেক মেধা লাগে এবং মেধাকে শান দেওয়া লাগে। এই ইনফোগ্রাফিক্স আপনারা নিজে থেকে শিখতে পারেন, আপনাদের অনেক টুলস আমি বলেছি, আরও কিছু টুলস আছে যেগুলো ইলাস্ট্রেটারে পাওয়া যায় ভালো, ওগুলো ইলাস্ট্রেটারে দেখাবো। আর আর একটা প্রশ্ন আপনারা করেছিলেন, এবার প্রশ্ন উত্তর দিই আমি, আমার প্রশ্ন মনে আছে, একটা হচ্ছে তাত্ত্বিকাল ব্যাপার যে আমরা এখন যেটা ফটোশপে করছি এটাকে বলা রাস্টার, রাস্টার গ্রাফিক্স বলে, এ
এটা রাস্টার গ্রাফিক্স বলে, আর আরেকটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, যেটা আমরা ইলাস্ট্রেটরে করব, এটাকে ভেক্টর বলে। তো যেটা হলো রাস্টার গ্রাফিক্স সেটা কি, আর ভেক্টর গ্রাফিক্স সেটা কি, এটা আমি সংক্ষেপে যদি বলি, রাস্টারটা হলো যেটা পিক্সেল নির্ভর, যেটা পিক্সেল নির্ভর সেটাকে বলে রাস্টার গ্রাফিক্স। তো এই পিক্সেল কি, পিক্সেল হলো যদি এখানে দেখাই, পিক্সেল হলো ছোট ছোট সেল যেগুলো ডিসপ্লেতে আছে, ধরেন ছোট ছোট সেল, এই রকম কোটি কোটি লক্ষ লক্ষ সেল দিয়ে আপনার তৈরি ডিসপ্লে তৈরি বা পিক্সেল বলে। যেমন রেজুলেশন আমরা দেখি না, যে আমার রেজুলেশন কত, গ্রাফিক্সে গেলে আমি রেজুলেশন দেখতে পাবো আমার গ্রাফিক্স প্রপার্টিসে, যদি ডিসপ্লেতে যাই তাহলে এই যেখানে দেখেন রেজুলেশন দেখাচ্ছে যে এটা রেজুলেশন। তো রেজুলেশন হলো কত বাই কত, যেখানে কত পিক্সেল প্রতি নিবে, এককে নিবে, তো এটা সেই পিক্সেল সে নিবে। তো এই জিনিসটা যদি প্র্যাকটিক্যালি দেখায় আপনাদের, যে এই ছবিটা আমি ওপেন করলাম, সরি ইয়ার চলে গেছিল, কি বলবো আপনাদের, এইভাবে তো ক্লাস নেওয়া যায় না, যদি তো সমস্যা করে। আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? আজকে খুবই সমস্যা করছে নেটে। তো যেখানে ছিলাম, যে এরাও আপনাদের একটা ধৈর্যের পরীক্ষা হচ্ছে আর কি, আমারও হচ্ছে আপনাদেরও হচ্ছে। তো এই পিক্সেলটা হলো সেই জিনিস যেটা এই ছবিটাকে গঠন করেছে। তো যখন আমি এটাকে জুম করব, দেখেন জুম করব, এখন পিক্সেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে এখন পিক্সেলটা দেখতে পাচ্ছি, যে এটা এই যে বর্গাকৃতির যে ইয়াগুলো দেখাচ্ছে, সেল যদি বলি, এগুলো এই এক একটা সেল নিয়ে আপনার অনেকগুলো লক্ষ লক্ষ কোটি কোটি সেল নিয়ে এই ইমেজটা তৈরি। তো এটা হলো পিক্সেল যেটা রাস্টারে আছে, আর যদি ভেক্টরে যায়
তো এটা ইলাস্ট্রেটরে ওপেন করলে ভেক্টর আমাদের চলে আসবে। তো দেখেন এখানে আমি একটা লোগো ক্রিয়েট করছিলাম, তো এই জায়গাতে দেখেন এটা মসৃণ না, এটা ফরম্যাট ঠিক নাই, একটা নতুন একটা ফরম্যাটে দেখাবো। তো আমি একটা টেক্সট লিখছি এখানে, দেখেন এটা এটা একটা ইমেজে রূপান্তর করা যাবে। তো ধরে নিন এটা একটা লোগো, এটা একটা লোগো। তো এই ইয়াটা যখন আমি এটাকে জুম করব, তো এটা অলরেডি 4000 এটা আমরা কত দূর পর্যন্ত জুম করে দেয় দেখি এখানে। তো এখানে দেখেন প্রায় কত 6 লক্ষ মতো জুম হয়েছে। তো যতই আমি জুম করি না কেন এটা কিন্তু হবে না, মানে পিক্সেল দেখা যাবে না, জিনিসটা শো আপ করবে না, এটা কিনারা পর্যন্ত দেখা যাচ্ছে না, এটা অনেক জুম করেছে আমি কিন্তু, তারপরও এটা এটা নষ্ট হয়নি, রেজুলেশনটা নষ্ট হয়নি। তো এটা মূলত ভেক্টর গ্রাফিক্স, এই পার্থক্যটা হলো মৌলিক পার্থক্য রাস্টার এবং ভেক্টরের ক্ষেত্রে। যখন ইনফোগ্রাফিক্স করতে যাবেন তখন অনেক কিছু প্রয়োজন হবে, কখনো ইলাস্ট্রেটরে আপনাকে যাওয়া লাগবে, কখনো ফটোশপে যাওয়া লাগবে, এটা আসবে আমাদের পরে। ইনফোগ্রাফিক্সটা হবে যখন দুইটা আপনারা শিখে যাবেন, তখন ইনফোগ্রাফিক্স নিয়ে আমি আরো ডিটেলস কথা বলবো। তো যেখানে ছিলাম, এখন কিছু তাত্ত্বিক বিষয়ে আপনাদেরকে নির্দেশনা দেবো এগুলো করার জন্য। তাত্ত্বিক বিষয়গুলো কি হতে পারে, প্রথমে আমরা যেহেতু দুইটা সফটওয়্যার নিয়ে এখন কাজ করব, তো ফটোশপের তাত্ত্বিক বিষয়গুলো কি হতে পারে, ফটোশপের তাত্ত্বিক বিষয় ফরম্যাট, ফটো ফরম্যাট, ফটো ফরম্যাট কত রকম ফরম্যাট আছে এবং ফরম্যাটের ডিটেলস, ফটো ফরম্যাটের ফুল মিনিংস কি, ফরম্যাটের মধ্যে পার্থক্য কি। তো যেমন গতদিন নয়ন সাহেব বলছিল যে সে জেপিজি আর পিএনজি ফরম্যাটের ভিতরে পার্থক্য নাকি দেখতে পাচ্ছে না, এবং পার্থক্য আপনাদের এখানে দেখায় দেখি পাওয়া যায় কিনা, জেপিজি ভার্সেস পিএনজি। অলরেডি এই জায়গাতে অনেক কিছু চলে এসেছিল, একটা স্পেস দিলে চলে আসবে, দেখেন এই জায়গাতে অনেক কিছু আসছে, জাস্ট এটার পরে আমি একটা স্পেস দিয়েছি, একটা কৌশল যে পরে গুগল কি শব্দগুলো দেখায়। তো এখানে দেখাচ্ছে যে জেপিজি ভার্সেস পিএনজি কোয়ালিটি সাইজ ফর প্রিন্টিং ফরম্যাট, তারপরে এটা তো আলাদা একটা ফরম্যাট, ফর ওয়েব, ফর আর কিছু নাই। তাহলে সোফার এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা জিনিস দেখতে পাচ্ছি, অলরেডি 4টা পার্থক্য পেয়ে গেছি। তো এখন যদি
কোয়ালিটি দিয়ে যদি এর সার্চ করি তো একরকম বের হবে সাইজ, তারপরে প্রিন্টিং। তো আমি একটু ওই কিওয়ার্ডগুলো একটু নিয়ে নিই যে কী কী জিনিস আমি করতে যাচ্ছি। তো প্রথমে যেটা নিয়ে দেখবো সেটা হলো এর কোয়ালিটি দেখবো, কোয়ালিটি, তারপরে সাইজের ব্যাপারটা দেখব, তারপর হচ্ছে ফর প্রিন্টিং, তারপরে ফর ওয়েব, ওকে, এই চারটা জিনিস দেখি। কোয়ালিটিতে যাই, এখন জেপিজি মানে কি, পিএনজি মানে কি, এগুলো লাগবে আমাদের। আমার ডিসপ্লে তো আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিয়ার? জি ভাইয়া দেখা যাচ্ছে। আজকে একটু হয়তো বা একটু অন্যরকম লাগছে ক্লাস করতে, যেহেতু তাত্ত্বিক বিষয় বলছি এই জন্য, প্র্যাকটিক্যাল না। তো দেখেন যে আমি এখানে লিখলাম যে জেপিজি ভার্সেস পিএনজি কোয়ালিটি, তো সে কোয়ালিটি জিনিসগুলো আমাকে দেখাবে যে কোয়ালিটির ভিতরে কী পার্থক্য। তো প্রথম ওয়েবসাইটে যাই, গুগল তো আসলে নিজে থেকে কিছু দেয় না, সে পরের তেলে মাছ ভাজে, সে যে যে জায়গা থেকে তথ্য দিচ্ছে আমরা সেই জায়গা থেকে দেখব যে হুইচ ফরম্যাট ইজ বেস্ট ফর কোয়ালিটি। তাহলে খুব একটা সুন্দর একটা কোশ্চিন পেয়ে গেলাম, তো এর উত্তর কোথায় আছে দেখি। এখানে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি, সার্ভার স্লো। তো এই ব্যাপারটা এখন আমরা একটু পড়ি যে জেপিজি কি। জেপিজি ইজ দ্য মোস্ট ইউজড ইমেজ ফরম্যাট, লিঙ্কটাকে কপি করে রেখে আপনাদেরকে দিই, আপনারা একটু ঢুকে লিঙ্কে। আজকের ক্লাস না করলে কিন্তু বিপদে পড়বেন, যদি মনে করেন যে ক্লাস ভালো লাগছে না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনাদের, কারণ আমি অনেক কথা পরে বলবো এই রিলেটেড যেগুলো বুঝতে পারবেন না। সো ক্লাস থেকে কেউ জেন না প্লিজ। তো দেখেন এখানে জেপিজি ইজ দ্য ফাইল এক্সটেনশন, এক্সটেনশন ফরম্যাট একই জিনিস। যেমন আমি এই যে এখানে লিখে রাখছি যে পিপিটিএক্স, মানে যখন একটা ফটোশপের একটা ফরম্যাট আমরা দেখবো, এটা তো আর ডক ফরম্যাট হবে না, এটা যেটা হবে এটা হবে হচ্ছে এই যে পিপিটিএক্স, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এটারে হচ্ছে একটা এক্সটেনশন হলো পিপিটিএক্স। তো সেম এইটাই, এটা এক্সটেনশন জেপিজি, বা জেপিজি একটা এক্সটেনশনের নাম। তো ফর জেপিজি ফাইল জয়েন ফটোগ্রাফি এক্সপার্টস গ্রুপ, এইটার হলো ফুল মিনিংস অ্যাব্রিভিয়েশন। তো এ কমিটি অফ আইএসও অ্যান্ড আইটিইউ ডিজিটাল ক্যামেরাস অ্যান্ড ওয়েব পেজেস ইউজ জেপিজি ফাইল বিকজ জেপিজি হিরোকালি কম্প্রেস দ্য ডেটা টু বি ভেরি মাস স্মলার ইন দ্য ফাইল। ওকে, এটা একটু প্র্যাকটিক্যালি বলি, যখন আমি কোনো ইমেজ ফটোশপে পিএনজি এবং জেপিজিতে আমি রূপান্তর করব, তখন কি হবে আর ওইটাই বলছে যে সাইজে পরিবর্তন আসবে। প্রথমত সাইজে কি পরিবর্তন আসবে দেখি, এটা আমি এখন জেপিজিতে আমি সেভ করছি, অলরেডি সেভ হলো, এটারও কোয়ালিটি হাই দিয়ে দিলাম, এবং এটাই আবার আমি পিএনজিতে সেভ করব। এটারও সব কিছু হাই। এখন আমি দেখি যে যেটা আমি জেপিজিতে করলাম এবং যেটা পিএনজিতে করলাম এটার মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এটা হলো জেপিজি। বাকিটা পিএনজি, তো
এটা যদি সাইজ দেখি তাহলে 202 KB, আর পিএনজিটা দেখি এখন কত, পিএনজিটা অলওয়েজ বেশি হবে, এটা দেখেন 445 কিলোবাইট। তাহলে সাইজের দিক থেকে জেপিজি এবং পিএনজিতে বেশ বড় পার্থক্য রয়েছে, কথা তো ক্লিয়ার শোনা যায় না আমার? স্যার কিন্তু স্ক্রিন আটকে রয়েছে আমার, কথা শুনুন তা আপাতত, আর কি করার। তো এই হলো সাইজগত পার্থক্য গেল, তারপরে কি বলছে দেখি। ডাটা সিমুলেটর কম্প্রেশন ডিগ্রিজ অফ সাস্টেনেবল টু লো কোয়ালিটি স্মলার ফাইল হাই কোয়ালিটি লার্জার ফাইল স্মলার অ্যান্ড ফাইল ইমেজ ফল্ট ইমেজ কোয়ালিটি। ওকে, ইন জেনারেল টুডে জেপিজি ইজ রাইদার ইউনিক ইন দিস রিগার্ড অফ ইউজিং লসি কম্প্রেস অ্যালোয়িং ভেরি স্মল ফাইলস অফ লো কোয়ালিটি অ্যান্ড ইজ অলমোস্ট অল আদার ফাইল টাইপ ইউজ কম্প্রেশন উইথ লার্জার ফাইল দ্য মিনিং অফ লস ইজ ডিসকাসড বিলো। ফ্রাঙ্কলি জেপিজি ইজ ইউজ টু অ্যান স্মল ফাইল সাইজ ফর ট্রান্সফার অর স্টোরেজ ওয়েব পেজেস। এই দেন দেখেন, এই প্রশ্নটা আমি দিতে পারি, এই ইয়াটা আমাদের গ্রুপে দিয়ে দিন, খুব ভালো একটা সোর্স। ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেন ম্যাক্সিমাম ইমেজ কোয়ালিটি, বাট এ হাই কোয়ালিটি সেটিং টু ক্রিয়েট জেপিজি ইজ গুড অ্যানাথ ইজ মোস্ট কেজেস। ওকে, বলছে যে যখন আপনি হাই কোয়ালিটি দেবেন তখন ওটার সাইজ বাড়বে অনেকটাই, কম্প্রেস পার হাত গুড অ্যানাথ ফর সাম ইউজ অফ উইথ ম্যাক্সিমাম কোয়ালিটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে টিআইএফ জিআইএফ মানে গ্রাফিক্স এটা ইয়ে আছে, গ্রাফিক্স ব্যাপার পিএনজি আছে, পিএনজিতে আসি। ক্যান রিপ্লেস গিপ, মানে এই গিপের একটা মিনিং আছে, গিপের মিনিংটা হলো ভুলে গেলাম, গিপের একটা মিনিং আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ গিপ? গ্রাফিক আচ্ছা, গ্রাফিক ইন্টারফেস ফরম্যাট, এটা হলো গ্রাফিক ইন্টারফেস ফরম্যাট। হ্যাঁ, গিপের হচ্ছে এটা শর্টে। তো এই এই কয়েকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা হলো জেপিজি গিপ এবং পিএনজি র, সেটা তাছাড়া গিফটটা পরে আলোচনা করে পিএনজি আগে করে, বুঝছে যে পিএনজি ক্যান রিপ্লেস গিফট টুডে আছে, তার মানে আগে গিফ আগে বলা লাগবে। গিফ ইজ ডিজাইন ফর কম্পিউ সার্ভ ইন দ্য আর্লি ডেজ অফ কম্পিউটার 8-বিট ভিডিও বিফোর 24-বিট অর জেপিজি ওয়াজ ইউজ ফর ভিডিও ডিসপ্লে অ্যাট ডায়াল আপ মডেম স্পিড ডিসকার্ড অল দিস ডাটা ডিজাইন ফর ভিডিও স্ক্রিন পারপাস
it doesn't retain printing resolution values. Keep always use losses compression. গিফটটা হলো আমরা দেখি যে গিফট কেমন হয়, এখানে একটু দেখলে দেখতে পাবেন যে যে আমরা ইমোজি সেন্ড করি, কিছু ইমোজিগুলো যেগুলো লাইভ মনে হয়, এই যে এই এই যে ইয়াটা এটা ডিসপ্লে হলো তো একবার, এটা একটা শর্ট ভিডিও টাইপের খুবই ইয়া একটা জিনিস, এই যে এই এটা দেখতে পাচ্ছেন যে শর্ট, মনে হচ্ছে যে এটা লাইভ একটা ইয়া, এটা হলো গিফের বিশেষত্ব। তো পিএনজি বলছে যে পিএনজি রিপ্লেস গিফ টুডে ওয়েব ব্রাউজার শো বোথ অ্যান্ড পিএনজি অলসো ইফেক্টস ম্যানি অপশনস অফ টিআইএফ টু, পিএনজি অফার্স অ্যান 8 বিট মোড টু রিপ্লেস ইন্ডেক্স কালার গিফট। ওকে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, আরো ডিটেলস যে জায়গাতে দেওয়া আছে অনেক বিষয়, তো আমি ডেটা সাইজ, ফাইল সাইজ, প্রিন্ট সাইজ, ওকে অনেক কিছু দেওয়া আছে এই জায়গাতে, এবং একটা ক্যালকুলেটরও দেওয়া আছে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে আমাদের এখানে একটা ক্যালকুলেটর আমরা পাচ্ছি যদি কোনো সাইজ আমাদের প্রয়োজন হয়। এই ওয়েবসাইটটা আপনারা তো এটা দেখতে পাচ্ছেন, এই ক্যালকুলেটরটা বৃষ্টি জাহান জুবাইর আরাফাত, আপনারা এই ক্যালকুলেটার দেখতে পাচ্ছেন ডিসপ্লে আমার যেটা দেখাচ্ছে, জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই ক্যালকুলেটারটা আমাদের অনেক হেল্প করবে যে এটার সাইজ এবং প্রিন্টিং এর ব্যাপারগুলো ক্যালকুলেট করতে হেল্প করবে। এটা একটু দেখবেন যে এখানে সাইজ দেওয়া আছে 6000 বাই 4000 এবং মেগাপিক্সেল দেওয়া আছে, এর কত মেগাপিক্সেল হবে তাহলে, তারপরে অ্যাসপেক্ট রেশিও কত হবে, বিভিন্ন এগুলো দিয়ে কাজ করা যাবে আমাদের এই ক্যালকুলেটরটা। এটা আমিও প্রথম এখানে দেখছি, এভাবে এটা দেখতে হবে ডিপলি। তো এই জায়গাতে আপনি আরও ভালো ভালো কন্টেন্ট পাবেন, এই যে এইটার উপর ক্লিক করলে একটা কন্টেন্ট চলে যাবে আরও, এই যে ডিফারেন্সে ইন ফটো অ্যান্ড গ্রাফিক্স ইমেজ, ওকে ইমেজ ডাটা গুলো। তো স্যার বিটটার কাজ কি, এই যে 24 বিট 8 বিট এগুলা বিট, আজ আমরা শুনি না যে 64 বিট আর 32 বিটের একটা প্রসেসর, তো স্যার হ্যাঁ ওইগুলা তো চিনি, এটা আর এই বিটের ভিতর পার্থক্য কি আমার দেখতে হবে। তো এই বিটটাই বলি যে একটা ডাটা গ্রাফিক্সের বিটটাই, প্রসেসরের বিটটাই বলি যে একটা ডেটা কত দ্রুত বা কত ওয়েতে নিবে সেটা ডিপেন্ড করে বিটের উপরে, যে এটার বাস সিস্টেম যেটা কম্পিউটারে আছে, যেমন আমার এখানে দেখাচ্ছে এটা অবশ্যই 64 বিট হবে, 64 বিট প্রসেসর, মানে যদি 32 বিট হতো তাহলে এখানে 86 লেখা থাকতো, তো যেটা 32 বিট সেটা অনেক স্লো হবে 64 বিটের চাইতে, কারণ ডেটা ট্রান্সফারের ব্যাপারটা এটা অনেক দ্রুত গতিতে হবে 64 বিটে। তো যখন দ্রুত গতিতে হবে একটা জিনিস, তার তো এনার্জির প্রয়োজন বেশি হবে, তো যখন বিট আমরা বাড়াবো, বিট এই জায়গাতে আছে, বিটটা দেখাই তাহলে, যখন এক্সপোর্ট করতে যাবো এই জায়গাতে। 32 বিটকে তো 86 বিটও বলা হয়, তো ওই ক্ষেত্রে কি 64 বিট ভালো নাকি 86 বেশি স্পিড? আচ্ছা দেখেন, আবার অন্য প্রসঙ্গে চলে গেলেন, এটা বলতে লাগলে 2 ঘন্টা লাগবে, এটা নিয়ে আমি গবেষণা করেছি,
ওইটা আর ওইদিকে যায় না, এইদিকে থাকেন, কোনোটাই খারাপ না, আপনার যেটা আছে সেটা ভালো। তো এই জায়গাতে দেখেন যে পিএনজি 24 লেখা, মানে এটা 24 বিট, এটা 8, এই যে এগুলো সব বিট উল্লেখ করা আছে। তো বিট যখন বেশি দেবো, এই যে পিএনজি 8 বিট যখন দেব, তখন এটার একরকম কোয়ালিটি আসবে, আর যখন 24 দেবো তখন আর একরকম কোয়ালিটি আসবে। তো 8টা হলো আগের ভার্সন ছিল, এখন পরের ভার্সন হলো 24। ইলাস্ট্রেটর ইচ্ছা করলে 24:48 বানাইতে পারবে না, এটার আন্তর্জাতিক একটা স্বীকৃতি থাকা লাগবে, এটা স্ট্যান্ডার্ড মান আছে একটা, সবাই এটা ফলো করে। তো এই জিনিসগুলো আপনারা পড়বেন, এই টোটাল পেজটা পড়ে আমিও পড়বো, যেহেতু আমি নতুন দেখলাম, এই পেজটা পড়ে আপনাদেরকে আমি এখান থেকে কিছু প্রশ্ন তৈরি করব। শুধু এই পেজ ব্যাপারটা এরকম না যে জেপিজি বিষয়ে যত তথ্য আছে কালেক্ট করবেন, কোথায় থেকে কালেক্ট করবেন, ওই যে কাটা দিয়ে কাটা তোলা, ইন্টারনেটেই আছে এগুলো, ইন্টারনেট থেকে পাবো। তো সহজে একটা পাওয়ার বুদ্ধি হলো, দেখেন আমি কিছু শর্টকাট ইউজ করি, পিএনজি লিখে আমি হচ্ছে এইভাবে একটা দিয়ে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, মানে এখন শুনতে পাই না। গুগল যেটা বুঝছে, কারণ আমার কথা শোনার তো এখন স্পিড আছে তো নেটে, আমার তো কথা পাস হচ্ছে, তো হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি আমার কথা কখন আপনারা বুঝতে পারবেন এটা আমি এখানে দেখতে পাবো, যখন স্পিড পাস হবে তখন বুঝতে পারবো। তো দেখেন এই যে পিএনজি লিখে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম বা একটা দিয়ে চিহ্ন দিয়ে দিলাম, এটা যারা যেটা ও বুঝছে, গুগল যেটা বুঝছে, গুগলকে আমি জিজ্ঞেস করছি যে পিএনজিটা আসলে কি, মানে ওভারঅল পিএনজি জিনিসটা আমি জিজ্ঞেস করছি। তো পিএনজি ওভারঅল যখন আমি জিজ্ঞেস করছি তখন সে ওভারঅল ইনফরমেশন দেবে। এই যে এখানে উইকিপিডিয়া যান, উইকিপিডিয়া সবচেয়ে ইনফরমেশনের জন্য ভালো সোর্স। আর তারপরে আপনারা যেতে পারেন কোরা.কম নামে একটা ওয়েবসাইট আছে, এই জায়গায় যেতে পারেন। তো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আপনারা কি সারা কথা শুনতে পান? আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি নয়ন সাহেব, বৃষ্টি জাহান, জুবাইর আরাফাত, মামুন মিয়া আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা নয়ন সাহেব আপনার ডাটা চেক করেন। তো দেখেন এখানে কিছু জিনিস দেওয়া আছে, ইনফরমেশন কিছু মানে হিউজে দেওয়া আছে, অনেক দেওয়া আছে। তো এই কন্টেন্টটা পড়বেন, কন্টেন্টটা পড়লে আপনাদের নলেজ বাড়বে। এখন বলবেন যে স্যার এত কিছু কি দরকার, দরকার আছে বলে এগুলো দেওয়া, সে ওই যে সোরা বাকারার মতো যেটা হলো, আমি তো আল্লাহ যেমন বললো না যে এটা করো, তা আমি আসলে ওইভাবে বলছি না, আমি আমার এতে বলছি যে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে এটা কেন দরকার, আগে যদি এত কথা বলে দিই তাহলে এটা থাকবে না, ওই তখন ওই ব্যাপারগুলো আপনাদের ব্রেনে থাকবে, ওই প্যারামিটারগুলো। তো আমি প্যারামিটারগুলো উল্লেখ করছি না। এই জিনিসগুলো যখন পড়তে যাবেন দেখবেন অনেক বিষয় চলে আসবে আরো, এই যে বিট ম্যাপ কি, এই যে আপনার পিএনজি এবং জেপিজির ভিতরে পার্থক্য, দেখেন যে পিএনজি তো অনেকটা ক্লিয়ার, জেপিজি তো একটু তো এই ব্যাপারগুলো আপনাদের জানা দরকার আছে, কারণ যখন একজন সিদ্ধান্ত চাবে আপনার কাছ থেকে যে আমার কোন ফরম্যাটটা ভালো হবে, তখন আপনি কি বলতে পারবেন? তথ্য না থাকলে আপনার কাছে বলতে তো পারবেন না। এবং মজার ব্যাপার হলো ইনফোগ্রাফিক্সের চর্চাটা আপনাদের এখান থেকে আমি শুরু করাবো, ইনফোগ্রাফিক্সের জন্য আপনার আপাতত কোথাও যাওয়ার দরকার নেই, এই যাবেন আমাদের পাওয়ার পয়েন্টে যাবেন, পাওয়ার পয়েন্ট ইনফোগ্রাফিক্স বেস জিনিস। তো পাওয়ার পয়েন্টে গিয়ে কী করবেন, আপনার মতো করে ইনফোগ্রাফিক্স করবেন। তো এটার আমি এই ল্যান্ড স্পোর্টেড ল্যান্ডস্কেপ আমি চেঞ্জ করছি, দেখেন আমার এই সবগুলো একসাথে মনে আছে, এই জন্য
কম্পিউটার অনেক ভারী হয়ে গেছে, এটা অফ করে দিন। আমি এটা পোর্টেড করে নিই, ওকে ইনশিওর ফিট। এখন এটা আমি সাইজ কমাতে বাড়াতে পারবো। এখন যেটা করব, আমি এই পিএনজির একটা ইনফোগ্রাফিক্স তৈরি করব। পিএনজির ইনফোগ্রাফিক্স কিভাবে হবে? ইনফোগ্রাফিক্সের তো নির্দিষ্ট কোনো শেপ নেই, এটা তো ক্রিয়েটিভ জিনিস। আমায় একটা শেপ নিচ্ছি, যে এটা পিএনজি একটা ইয়া দিলাম, এখানে টেক্সট দিচ্ছি যে এটা পিএনজি পিএনজি। ওকে, এখন পিএনজির যতগুলো জিনিস আমার সামনে আসবে ততগুলো জিনিস আমি এই ব্যাপারটাকে কেন্দ্র করে এখন আমি লিখব। তাহলে আমার ব্রেনে কিন্তু খুব দ্রুত যাবে এবং জিনিসটা অনেক ইনফরমেটিভ হবে, ইফেক্টিভ হবে আর কি। এটা গ্রুপ করি, তো এরপরে যেটা করবেন, এখান থেকে একটা একটা করে এভাবে দাগ দিয়ে নেবেন। যে আপনি একটা জিনিস পাইলেন, এই জায়গাতে এখন লিখবেন, আর একটা পাইলেন তো আর একটা, এইভাবে লিখবেন, যতগুলো জিনিস পাবেন লিখবেন। তো প্রথমে এটা অবশ্যই ইয়াতে করতে যাবেন না, পাওয়ার পয়েন্টে আসবেন না, এটা একটা ডায়েরিতে আপনি করবেন, একটা পেজে। কারণ এই জায়গাতে আসতে গেলে এই যখন এটা করতে যাবেন তখন মনোযোগ অন্যদিকে চলে যাবে, আর খাতা কলমে তো এগুলো তো অনেক সহজ করা। তো ওইটার একটা মানচিত্র আপনি খাতা কলমে আগে আঁকাই নিন। এইভাবে আপনি এর বৈশিষ্ট্যগুলো লিখতে থাকেন, যখন প্রেজেন্ট করবেন তখন এইভাবে দেন, যে আপনি একটা জিনিস পাইলেন যে হ্যাঁ সাইজ পাওয়া গেল, যেটা সাইজ হচ্ছে বেশি। তো সাইজ আপনি লিখে রাখলেন যে সাইজ মোর দেন ম্যাক্স সাইজ, মোর দেন জেপিজি। ওকে, এটা আপনি হিন্টস দিয়ে রাখলেন, জেপিজি বা আদার্স। এইটা আপনি আমাকে ডিসকাস করে আবার দেখাবেন, বলবেন মুখে বলে, তখন এই শর্ট জিনিসটাকে ডিসকাসে বলবেন যে আমি এই জিনিসটা বুঝলাম। প্রেজেন্টেশন যে আপনারা কত ইম্পর্টেন্ট, ভার্সিটির প্রেজেন্টেশন যারা ভার্সিটিতে পড়েন তারা তো জানেনই, এখন লাইভ প্রেজেন্টেশন এভাবে দেওয়া লাগে। এই পাওয়ার পয়েন্ট খুবই মজার একটা জিনিস, এটা আমি এর বাইরে বলছি আপনাদের, আমি নিজে খুবই ইউজ করি এটা ছোট ছোট কাজের জন্য, এবং অনেক বড় কাজের জন্য এটা ইউজ করি। যখন দেখা যায় যে ওই কাজটা আমার অন্য জায়গায় করতে সময় বেশি লাগবে, এটা এই জায়গাতে সিস্টেমেটিক ওয়েতে করা যায়, বিশেষ করে ইনফোগ্রাফিক্সের জন্য। তো এবং আমার পাওয়ার পয়েন্টের একটা কালেকশন আছে, এটা শেয়ার করি আপনাদের সাথে। প্রেজেন্টেশন এই ইয়াগুলো আমার কালেকশনে আছে, টেমপ্লেটগুলো। তো দেখাই, এটা টেমপ্লেট তৈরি করা, এটা আমি করিনি, এই পাওয়ার পয়েন্ট ইউনিভার্সিটি নামে একটা ইয়া আছে, ইউটিউবে একটা চ্যানেল আছে, তারা এই কাজটা করে, আমি এদের ভিডিওগুলো নিয়মিত ফলো করি। তো দেখেন প্রেজেন্টেশনটা কত সুন্দর, দেখেন কত সুন্দরভাবে প্রেজেন্টেশন এখানে করা যায়। এখানে যাওয়ার পরে আচ্ছা এখানে তো ইয়াদ দেওয়া অনেক, তো প্রেজেন্টেশনগুলো অনেক সুন্দরভাবে এখানে উপস্থাপন করা আছে। এটাকে আমরা এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারি, অনেক সময় করে আমি। তো দেখেন গ্রাফিক্সের কত শ্যাডো দিয়েছে, কত সুন্দর করে উপস্থাপন করেছে, এটা এই পাওয়ার পয়েন্ট দিয়ে তারা করেছে।
যেটা বলছিলাম, আপনারা এই প্রেজেন্টেশনটা করেন, প্রেজেন্টেশনের জন্য যেহেতু এখন যদি সফটওয়্যার ইউজ করতে পারেন, ফটোশপ করবেন তাহলে তো আরো ভালো, না করতে পারলে অন্তত পাওয়ার পয়েন্ট দিয়ে হলেও করবেন। করে আমাকে এই পিএনজির একটা গবেষণা করে আমাকে দেখাবেন যে আমি এই গবেষণাটা করলাম, এবং তাত্ত্বিক বিষয়ে যদি থাকে এখানে লিখে রাখবেন। আপনি যখন ভবিষ্যতে কাউকে শেখাতে যাবেন তখন দরকার হবে, যখন কাজ করতে যাবেন এটা নিয়ে প্রফেশনালি তখন দরকার হবে। অনেকে আপনার কাছ থেকে সিদ্ধান্ত জানতে পারে যে ভাই আমি কোন ফরম্যাটটা ইউজ করব, তখন আপনাকে সিদ্ধান্ত তো আর আপনি অন্ধকারে ঢেল ছুড়ে দেবেন না, আপনাকে ভিত্তি জ্ঞানের ভিত্তিতে দিতে হবে, নাহলে তো ওই সিদ্ধান্ত হয়তো তখন সে মেনে নিল কিন্তু পরবর্তীতে বলবে যে আপনাকে বলবে যে সে কিছুই জানে না এরকম। তো এরকম করে আপনারা সুন্দর করে প্রেজেন্টেশন করবেন, আর করে আমাকে দেখাবেন যে আমি এটা করেছি, এই রিসার্চটা করেছি। প্রেজেন্টেশন আবার এরকমও হতে পারে, এটার কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে আমি এখানে বিশাল একটা ইয়াতে নিয়ে নিলাম যে ওকে। তো এটাতে আমি একটু লিখে দিলাম যে পিএনজি, মানে এই জায়গাটাতে আসলে আমার অনেক কথা মনে পড়ে, খুব ভালো লাগে এই পাওয়ার পয়েন্টের এটা। এইভাবে আপনি এখন একটা একটা করে দেন, ওইটারে আর একটা ভার্সন দেখাচ্ছে আর কি, আপনি এইভাবেও দিতে পারেন সহজভাবে উপস্থাপনের জন্য। এইভাবে দিয়ে দিলেন, এভাবে একটা একটা করে আপনি দিতে থাকেন যে আমি এটা এটা পাইলাম, যেইভাবে আপনার উপস্থাপনা সহজ এবং আকর্ষণীয় সুন্দর হয়। তো পুরো আপনার অ্যানালাইসিস ডাটাটা সংক্ষেপে আপনি উপস্থাপন করেন এই পাওয়ার পয়েন্ট দিয়ে বা ইনফোগ্রাফিক্স দিয়ে। এটা ইনফোগ্রাফিক্স, পাওয়ার পয়েন্ট আমরা করছি যদিও, যে আপনি কি পাইলেন। যদি আপনি পিএনজির এখানে কোয়ালিটি নিয়ে আলোচনা করতে চান তাহলে এখানে লিখেন কোয়ালিটি, কোয়ালিটি লিখলেন যে আপনি কোয়ালিটি কি কি এখানে দেখলেন। তো দেখে এটাও অত ডিটেলস না দেখায়, এই উপস্থাপনাটা আপনাকে করতে হবে এবং আমি সবার কাছ থেকে নিব নিব আমি দেখতে চাই যে কে কত গবেষণা করেছেন, কে কোন অ্যাঙ্গেলগুলো দেখেছেন। সবাই এক অ্যাঙ্গেল দেখবেন ব্যাপারটা এরকম আমি কখনোই ভাবছি না, সব এক একজন এক এক অ্যাঙ্গেলে দেখবেন একটা জিনিস। তো যখন যতজন আপনারা দেখবেন আমারও কিন্তু এখান থেকে অনেক জ্ঞান অর্জন হবে, হয়তো একটা জিনিস চলে আসলো যেটা আমারও জানা নাই, শেখার কোনো আসলে শেষ নাই, এর শুরুও হয়তো বা আছে কিনা জানি না, শেষ তো নাই। আর ফটোশপে টেমপ্লেট গুলা কিভাবে দেয়, যে তীর বা অ্যারো চিহ্ন এইগুলা? আচ্ছা আমি কেন আপনাকে এই পাওয়ার পয়েন্টে নিয়ে আসলাম, আপনার তারিখটা কেন বললেন যে ফটোশপও করা যায় জন্য জিজ্ঞেস করলাম। কি করে করা যায় এটা বার করবেন, এটা তো গবেষণা করবেন, আপনি তো শুধু একার জন্য আমি ক্লাস নিচ্ছি ব্যাপারটা এরকম না, তাই না? আপনার যদি ধারণ ক্ষমতা অনেক বেশি হয় আমাকে তো সবার কথা মাথায় রেখে এটা করতে হচ্ছে, তো ওই জন্যই কিছু মনে করেন না। আমি ফটোশপে এগুলো এখন দেখাতে গেলে অনেক সময় লাগবে, সময় বাঁচানোর জন্য সুন্দর করে সহজভাবে এটার জন্য আমি এখানে নিয়ে আসলাম। উপস্থাপন এভাবে করেন, করে আমাকে দেখান, আমি তারপর দেখাচ্ছি, হয়তো বা অতৃপ্ত থাকতে পারেন। এখানে তৈরি করা অনেক ঝামেলা আছে, ঝামেলা বলতে এখন কী দিয়ে বলবো, যে আমি ধরেন এটা দিয়ে করবো তাহলে এইভাবে আমাকে এক একটা শেপ নেওয়া লাগবে, তারপরে আবার শেপ তৈরি করা লাগবে এখান থেকে, এই যে এই শেপ তৈরি করা লাগবে, শেপ তৈরি করে এখন এটাকে রোটেট করা লাগবে, যে কত ডিগ্রিতে রোটেট করবো, দেখেন ফটোশপে জিনিসটা অনেক ঝামেলা আছে।
ট্যাবটা লেয়ারও হয়ে গেছে অলরেডি, তো ওই জিনিসটা ওখানে অটোমেটিক করা আছে, এটাকে তৈরি করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? নয়ন স্যার মিষ্টি জাহান, জুবায়ের আরাফাত, মামুন মিয়া এবং হায়দুর রহমান, আপনারা হয়তো বা বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বলছি। জি ভাইয়া, জি ভাইয়া, দেখেন ফটোশপে আমি যেটা বলতে দেখাচ্ছিলাম এটা অনেক ঝামেলা আছে তৈরি করা, আর এইটা আমাদের এখনো ওইটা না, আমাদের সময় বাঁচাতে হবে। এইভাবে এটা উপস্থাপন করে আমাকে দেখাবেন যে এটা কোয়ালিটি কি পাইলেন, কোয়ালিটি আমি তো সংক্ষেপে কোয়ালিটি লিখলাম, তা আপনি এখানে কোয়ালিটির কি দেখতে পাইলেন? কেউ হয়তো একটা জিনিস দিল, ইনফরমেশন দিলেন, আরেকটা আরেকজন দিলেন, সবাই মিলে যখন ইনফরমেশনগুলো এক জায়গায় হবে তখন অনেক সুন্দর এবং কার্যকরী হবে। তো তারপরে আপনাদের হোমওয়ার্কে চলে আসি। পিএনজি এটা মূলত দুইটা জিনিস বেশি করে দেখবেন, সব জ্ঞান অর্জন করে দেখা যাচ্ছে যে আবার লাস্টে সীতারামের মাসে বললে তো হবে না, আমাদের অত দরকার নেই, আমরা জাস্ট এখানে একটু দেখি কি কি দরকার। আমরা এই বিষয়গুলো জানব, প্রথমে আমরা একটা নিই যে পিএনজি এবং জেপিজি, যেহেতু এই দুইটা আমরা বেশি ব্যবহার করি, এই দুইটা সম্পর্কে আগে আমরা জানব। কালকে আপনাদের হোমওয়ার্ক অনেকগুলো আমি দেখতে পাচ্ছি, কারো পার্সোনাল হোমওয়ার্ক হয়ে গেছে, কারো ব্যক্তিগত ইয়া হয়ে গেছে, সব গ্রুপে আবার হয়ে গেছে, কেমন কারো গিগ খোলা হয়নি তো তার সেটা অ্যাসাইনমেন্টের ভিতরে আছে। আর সবার জন্য যেটা সেটা হলো যে পিএনজি এবং জেপিজি দিয়ে আমাকে একটা গবেষণাপত্র দেখাবে। পিএনজি এবং জেপিজি বা জেপি ইজি এটা দিয়ে গবেষণা করে আমাকে দেখাবে, অ্যানালাইসিস করে, এবং দুইটার ভিতরে পার্থক্য সমন্বয় মানে কি বলবো, যত যা আছে যেটার ভিতরে এরা আসলে সৎ সৎ মায়ের সন্তান না আপন মায়ের সন্তান না আপন খালাতো ভাই না মামাতো ভাই, এইভাবে আমাকে দেখাবেন যে এর ভিতরে এই দুইটার ভিতরে সম্পর্ক কি। স্যার এগুলো তো খালাতো ভাই মামাতো ভাই থাকে না, থাকে ইংলিশে, সব কিছুই বুঝি না আমি। আচ্ছা ইংলিশ বুঝবেন না কেন, এত সহজ জিনিস, সে যে বলছে এটা সিস্টেম দেখাই আর একটু ভালো তাহলে যত কথা আসলো এই জায়গাতে। আর ঘুরে ফিরে ওই একই কথা যে কি সাইজ কোয়ালিটি ভালো সাইজ ইয়া, এই ঘুরে ফিরে ওই দিন একটা ফুল লেটার ইয়া করলাম, গুগলে ট্রান্সলেট করলাম, তারপরেও কিছু মাথায় ঢুকে নাই। আচ্ছা আমরা তো আসি আপনাকে, কিন্তু জিনিসটা কত সিম্পল আসি, তো আপনি যতটুকু পারেন চেষ্টা করতে থাকেন, এখানে আরো যারা আছে তারা তাদের দেখলে আপনি বুঝতে পারবেন। গুগলের একটা সুন্দর জিনিস আছে যে পিএনজি আমি এটা নিয়ে গবেষণা করতে যাব, তো প্রথমে দেখেন দুইটা ওয়েবসাইট চলে আসছে, এই দুইটা সবচেয়েতে টপ ওয়েবসাইট পিএনজি সম্পর্কে জানার জন্য গুগলের কাছে, আমার কাছে কি না এটা পরে দেখব। এখন হোয়াট ইজ হোয়াট পিএনজি মিনস, কত সুন্দর একটা জিনিস যে শর্ট করে জেনে গেলাম, আমার মনের প্রশ্ন এই করে দিচ্ছে যে পোর্টেবল গ্রাফিক্স ফর্মে, আর যদি ডিটেলসে জানতে চাই তাহলে এই ওয়েবসাইটে আমাকে যাওয়া লাগবে। তারপর আবার দেখলাম যদি এটা আবার একটু ইয়া করে দিই, তারপর বলছে হোয়াট ইজ এ পিএনজি ফটো, সেম জিনিস। আবার যদি বলে যে হাউ ডু আই ডাউনলোড পিএনজি ইমেজ, এটা আমার দরকার নেই এখন, হোয়াট ইজ পিএনজি কমনলি ইউজ ফর, এটা দরকার আছে, এরকম প্রশ্ন উত্তরগুলো আপনারা এখান থেকে নিতে পারেন, এটা গুগলের একটা সুন্দর জিনিস। হাউ ডেঞ্জারাস ইজ পিএনজি, পিএনজি কি ডেঞ্জারাস হতেও পারে। তারপরে কেন এডিটে পিএনজি ফাইল, দেখেন মানে মানুষ যত রকমের প্রশ্ন করে গুগল এগুলো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিয়েছে, আপনার এই প্রশ্নের কিন্তু কোনো শেষ নাই, একটাতে ক্লিক করবেন আরো 10টা চলে আসবে, এই প্রশ্ন আপনি শেষ করতে পারবেন না। এই দেখেন এই যে ইজ পিএনজি লসি, তো ওই ওইটা ক্লিক করলে লসির সাথে আবার যেগুলো সম্পর্কযুক্ত ওগুলো চলে আসবে,
একটার পর একটা আসতে থাকবে। এর কোনো ইজ পিএনজি গুড ফর প্রিন্টিং, এটা আমাদের রিলেটেড প্রশ্ন, এখান থেকে জেনে গেলেন। ডিটেল জানতে গেলে এই জায়গাতে যাবেন। এই আপনাদেরকে সিস্টেম দেখাই দিলাম। আর একটা সিস্টেম মনে আসছে, সবগুলো তো একবারে মনে আসে না, এটা খুব ইফেক্টিভ, সেটা হলো ইমেজে যাবেন। ইমেজে গেলে যদি আপনি পিএনজি সাথে যদি জেপিজি এর পার্থক্য খুঁজতে যান, তাহলে জেপিজি, ওকে দেখেন এখানে অনেক কিছু দেখতে পাবেন, প্র্যাকটিক্যাল দেখা। এই যে এটা আমাদের দরকার, খুবই সুন্দর উপস্থাপনা, এটাও একটা ইনফোগ্রাফিক্স ধরেন সুন্দর করে, যে এখানে দেখছে ইনফরমেশন রিলেটেড, তো ফোর ইমেজ ফরম্যাটস ফর দিস ওয়েব, ওয়েবসাইটের জন্য আসলে কেমন কি ভেক্টর। আচ্ছা এসভিজিতে আমরা ভেক্টর ইয়া করি। আচ্ছা স্যার ভেক্টরগুলো কি, স্যার তো যেমন পিক্সেল, আর ভেক্টরটা কি হবে? ওই সময় নেট চলে গেছিল আমার। ভেক্টর মানে এটা এই যে এই জায়গাতে দেখায় চোখে চলে আসে, ভেক্টর মানে জিনিসটা পিক্সেল আপনার ফেটে যেতে পারে, যত জুম করো ছবিটা ফাটতে পারে, আর এই ইয়া সরি রাস্টারে। আর ভেক্টরে এ হলো কোয়ালিটি লস হবে না, ছবিটা ফাটবে না, বোঝা গেছে ব্যাপারটা? এখন ওয়েবসাইটের জন্য কোন ফরম্যাটটা কি টাইপ আমরা ইউজ করি, যেমন ভেক্টর ফরম্যাটটা আমরা এসভিজিতে ইউজ করি ওয়েবে, রাস্টারটা কি, রাস্টারটা হচ্ছে জেপিজি গিপ এবং পিএনজি এটাতে ইউজ করে, কিন্তু এসভিজি হবে না, রাস্টারের কখনো এসভিজি হয় না। এই এখানে জেনে গেলেন সংক্ষেপে, আপনারা এইভাবে আমাকে উপস্থাপন করে একটা দেখাতে পারেন। ট্রান্সপারেন্ট, পিএনজি ট্রান্সপারেন্ট হয়, এসভিজি ট্রান্সপারেন্ট হয়, কিন্তু জেপিজি এবং গিপের ট্রান্সপারেন্ট হয় না, এটা আমরা জানি অলরেডি। অ্যানিমেশন, গিপ অ্যানিমেশনই, পিএনজি অ্যানিমেশন হয়, ভিজুয়াল অ্যানিমেশন হয়, কিন্তু জেপিজি তে অ্যানিমেশন ফরম্যাট না, লুসি, হ্যাঁ এটা জেপিজি লুসি ইয়া হয়, আর বাকিগুলো না হয় না। কত সুন্দর দেখেন, বিশাল একটা জিনিসকে একটা ছকের ভিতরে নিয়ে আসছে। বিস্তারে এইগুলো এই সিস্টেমটা পছন্দ হচ্ছে স্যার, অনেক পার্থক্য আছে এখানে ইমেজে, এরকম অনেক জিনিস পাবেন, যত দেখবেন তত শিখবেন, তত ভুলবেন, এই আর কি। দেখেন যেটা পিএনজি তে এখানে দেখাচ্ছে, সে যে 4 মেগাবাইট হয়েছে ওভারঅল 4-এর উপরে, আর ওই একই ইমেজ জেপিজিতে সেভ করেছে 528 কিলোবাইট হয়েছে। তো এইরকম ভাবে আপনারা সুন্দর উপস্থাপন করতে পারেন। উপস্থাপনা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার উপস্থাপনার ধরন দেখে বোঝা যাবে যে আপনি কোন লেভেলের আইকিউ আপনার ব্রেনে আছে, কোন লেভেলের থিঙ্কিং আপনার আছে। একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি ক্লাসটা শেষ করে দেব। ঘটনাটা হলো একবার এই যে রাস্টার ভেক্টর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন জেপিজি এবং পিএনজি, যে এটা এটা কেমন স্মুথ দেখাচ্ছে এবং এটা কেমন ফেটে গেছে জিনিসটা। তো গল্পটা ছিল এরকম, এটা একটা ঘটনা যে স্টিভ জবসকে প্রশ্ন করা হয়েছিল, স্টিভ জবস হচ্ছে অ্যাপেলের ফাউন্ডার সিও, তো তেনাকে প্রশ্ন করা হয় যে আপনার যে ইউজার ইন্টারফেস ইউআই ইউএক্স এত সুন্দর কেন, বা এত পপুলার কেন, বা আপনি এত ইউনিকলি সব জায়গায় এটা ইউজ করেন কেন। তো সে বলছে যে আপনি আজকে অ্যাপলের মতো একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাইছেন, আপনাকে যদি এক বাক্যে বলা হয় যে এটা মূল এটা কোথায় থেকে আপনি পেয়েছেন ইউজার ইন্টারফেসের যে ব্যাপারটা, তো উনি বলে, উনি তো পড়াশোনা কিন্তু করেনি, উনি এত এডুকেটেড ছিলেন না, তো উনি বলে যে আমি দারিদ্রতার অভাবে তার অনেক সে পড়াশোনা সেভাবে করতে পারেনি। সে বলে আমার সুযোগ হয়েছিল ক্যালিওগ্রাফি শেখার, ক্যালিওগ্রাফিটা হলো লিখার একটা আর্ট, তো সেই ক্যালিওগ্রাফিটাই মূলত এই অ্যাপলকে দাঁড় করাইছে, মানে সে জীবনে একটাই জিনিস শিখেছে, দেখেন উসাইন বোল্টের মতো, যে সে শুধু দৌড়াতে পারে, তার আর এত কিছু জানা মানে দরকার নেই। এই যে আপনাদের সামনে উসাইন বোল্টের নাম বলছে কেন, সে দৌড়াতে পারে,
সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পারে কিনা এটা আর বলাটা এখন হাস্যকর দেখাবে তার কৃতিত্বের কাছে। তো এই জিনিয়াস ব্যক্তি যিনি স্টিভ জবস, ইনি ক্যালিওগ্রাফি শিখেছিল এবং যে ইউজার ইন্টারফেস বা যে ডিজাইনগুলো উনি নিজে তদারকি করতো, উনার নিজের পছন্দ না হলে উনি এটা ফাইনাল করতো না, তার আগে পছন্দ হতে হবে, তার আগে স্যাটিসফাই হতে হবে। এই যে যেমন এখানে দেখছেন যে এটা একটা ইউএক্স বা ইউআই, ইউএক্স তো অন্য জিনিস, তো ইউজার ইন্টারফেস এটা কেমন দেখতে, কি ইউজার ফ্রেন্ডলি কিনা, এই জায়গাতে মাউস নিয়ে গেলাম দেখেন একটা সুন্দর ব্লার চলে আসছে, সুন্দর মানে এটা বুঝতে পারছি যে জায়গাতে এটা মাউসটা শো করছে, তো এটাও একটা ইউআই ডিজাইন। তো এই জিনিসটা সে বললো যে আমি ক্যালোগ্রাফিকে শিখেছিলাম, আমি ক্যালোগ্রাফি থেকে এখন আমি আমার এটা পছন্দ বা এটা ধরন বা বিভিন্ন বিষয়ে তার জ্ঞান আছে। তা আমাদের দেশের বিদ্যা তাদের দেশের বিদ্যার ভিতরে অনেক পার্থক্য আছে। তো আপনি যেই জিনিসটা শিখছেন সেটা ভালো করে যদি শিখেন একটা জিনিস, যা আপনার দুইটা সফটওয়্যার, একটা ফটোশপ একটা ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে লোগো তৈরি করা যায়, ওই লোগো আবার ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা যায়, কিন্তু কেউ যদি তর্কে লাগে, দুই বন্ধু এখন তর্কে লেগেছে, দুইজনেই গ্রাফিক্স ডিজাইনার, তো যে হ্যাঁ তোর ফটোশপে এই এই সমস্যা হয়, লোগো তৈরি করতে গেলে ঝামেলা আছে, হ্যান আছে ত্যান আছে, আর ফটোশপওয়ালা আবার বলছে যে আমার এটাতে আমার সুবিধা, এটাতে আমি এই সুবিধা পাই, হ্যাঁ দুইটারই দুইটা সুবিধা অসুবিধা সবই আছে। কমনলি যেটা ইউজ হয় লোগো তৈরি করার জন্য এআই হয়, এখন ইলাস্ট্রেটর এআই ফাইল হলো অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল, তো অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার হয়, কিন্তু কেউ যদি ফটোশপে করে যারা জানে এই সম্পর্কে তারা কখনো তর্কে জড়াবে না, ভাই তোমার ওইটা দিয়ে হয়েছে, ওইটা দিয়ে যদি কাজ চলে তুমি যদি করতে পারো তো হ্যাঁ ভালো, দরকার তো রেজাল্ট। এই এআই ফাইলকেও আবার পিএনজিতে করা লাগে, তো পিএনজিতে করতে গেলে তো কোনো সময় ফটোশপও যাওয়া লাগে, তো দুইটা দুই সফটওয়্যার, দুইটার কাজ দুই রকম, কিন্তু সমন্বয় আছে অনেক। কুয়া থেকে প্লাস্টিকের বালতিতেও পানি তোলা যায়, আবার আপনার যদি বালতি থাকে বালতি টিনের বা স্টিলের বাটি, এটা তো পানি তোলা যায়, উদ্দেশ্য তো আমার পানি তোলা, তো এই ব্যাপারটা হলো এরকম যে লোগোটা হলো ওর উদ্দেশ্য, আমার তো আউটকাম যেটা দরকার, কাজ যদি হয় দুইটার সমন্বয় যদি হয় তা আমার সমস্যা কি, এটা নিয়ে আবার তর্ক তর্ক যারা করবে চামড়ের জোর ডিজাইনার না বা তাদের ইগোতে প্রবলেম আছে, যারা যত জানে তারা তত তর্কে জড়ায় কম, তারা তত ভীত থাকে, হতে পারে হয়তো এরকম, আর যারা কম জানে পুঁটি মাছ অল্প পানিতে বেশি লাভ হয় এরকম। তো আপনারা জানার চেষ্টা করেন ডিপলি, আজকে আমি তাত্ত্বিক বিষয়ে অনেক কিছু বলতে চেয়েছিলাম, তো একটার সাথে হয়তো আর একটা কথা জড়াই গেছে বা অন্যদিকে চলে গেছে, তো মেন কথা হলো এইটাই, আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে যে কুয়া থেকে কিভাবে পানি তুলবেন, এখন ঘটিতে তুলবেন না বালতিতে তুলবেন না বদনাতে তুলবেন, এটা আবার দেখার বিষয়টা। আমার লাগবে হচ্ছে সামনে দিয়ে যে পিএনজির গবেষণা করে আপনি কি পাইলেন আর জেপিজির গবেষণা করে কি পাইলেন, এই দুইটা মধ্যে পার্থক্য কি, এরা কেমন কি আসলে। তো এই হলো আমার আজকের অ্যাসাইনমেন্ট, আর আগের অ্যাসাইনমেন্ট যেগুলো আছে ওগুলোর সাথে প্লাস অ্যাড কি আছে এগুলো আপনারা জানেন। তো ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমার খুব ভালো একটা সময় কাটে এই দুইটা ঘন্টা, আমি শুধু এটাকে দায়িত্বতা মনে করি অবশ্যই, এবং এটা আমি উপভোগ করি আপনাদের সাথে সময়টা। তো আমি এই পর্যন্তই তাহলে আজকে ক্লাস অফ রাখছি, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আসলে এইরকম কষ্ট দিতে চাইনি, যদি কথায় পেয়ে থাকেন অনেক সময় কড়া ভাষায় কিছু বলাও লাগে, কিছু মনে করেন না, আর কষ্ট নাই টেনশন বাড়ছে। তো ঠিক আছে, তাহলে আপনারা গবেষণা শুরু করে দেন,
আমিও গবেষণা করে দেখি আমিও কিছু পাই কিনা, আপনার যদি প্রশ্ন করতে গেলে আমাকেও শেখা লাগবে, আরো এ অ্যাডভান্স জানা লাগবে ব্যাপারটা। তো আমি তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল ইনশাল্লাহ আবার সেম টাইম সেম লিঙ্কে আবার দেখা হবে। এইটা আপাতত আমাদের এখন প্রিমিয়াম লিঙ্ক হয়ে গেছে, এই লিঙ্কে আপনারা জয়েন করবেন। আচ্ছা আল্লাহ হাফিজ তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া।